রাজশাহী মেডিকেল হাসপাতালে আপডেট বলছি যে আমরা যে দুইটা রুগী 13 নম্বর ওয়ার্ডে রয়্যাল মারা গেছিলেন এবং আয়শা মিশন হাসপাতালে যে মারা গেছে তাদের আমরা স্যাম্পল নিয়ে পাঠিয়েছিলাম, দুইটাই আলহামদুলিল্লাহ দুইটাই নেগেটিভ আসছে। বিপ্লব নামে যে একটা রুগী আছে সেই রুগীটার স্যাম্পল আমরা ঢাকায় পাঠিয়েছি, ওটা ঢাকা থেকে আসলে আমরা এটা রেজাল্ট জানাতে পারবো, কিন্তু মৃত দুই ব্যক্তির নেগেটিভ। এখন আমাদের আইসোলেশনের রুগী আছে, আমাদের অনুসরণ আইসোলেশনের কোনো রুগী নাই। আমাদের মিশন হাসপাতালে 4 জন রুগী আছে, তার মধ্যে দুজন নতুন এবং 2 জন পুরাতন। আর 29 নম্বর ওয়ার্ডে আমাদের একটা করোনা পজিটিভ রুগী আছে, সাফারে সেটা আছে, সে এখন মোটামুটি ভালো আছে। আর গত 24 ঘন্টায় আমাদের রুগী ভর্তি হয়েছে 181 জন, জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছে 194 জন, আউটডোরে 262 জন। সর্বমোট আমাদের আইসোলেশন থেকে ছুটি হয়ে গেছে 6 জন, হাসপাতালে ভর্তি আছে বর্তমানে 581 জন। আর গতকাল অপারেশন হয়েছে 46 জন, মোটামুটি হাসপাতালে সকল স্বাভাবিক কারণে স্বাভাবিক রকমের চলছে। এখন আমাদের সিটি কর্পোরেশনে সৌভাগ্য যে কালকে অনেক 2 শিফটে প্রায় 184টার মতো নমুনা পরীক্ষা করা হয়েছিল, তার মধ্যে মাত্র একটা পজিটিভ এসেছে, শুধু সেটা হলো পাবনায়। আমাদের রাজশাহীতে কোনো করোনা পজিটিভ কেস নাই। আমাদের সিটি কর্পোরেশনের মধ্যে গত 8ই মার্চে যখন বাংলাদেশে প্রথম ডায়াগনোসিস হয় তারপর থেকে আজ পর্যন্ত আমাদের রাজশাহী সিটি কর্পোরেশনে কোনো পজিটিভ রোগী পায়নি। আমি সবাইকে অনুরোধ করবো যে নিয়ম মেনে লকডাউন মেনে চলুন, বাসায় থাকুন, নিজে ভালো থাকবেন, আমরা ভালো থাকবো, সবাইকে ভালো রাখবেন। সবাইকে ধন্যবাদ। পিসিএল আমাদের ইনস্টল হচ্ছে, আমাদের পিসিএলটা হচ্ছে, ইঞ্জিনিয়ার সাহেব চলে আসছেন, ইঞ্জিনিয়ার সাহেব কাজ করতেছে, এখন ইয়ে হচ্ছে, হয়তো খুব তাড়াতাড়ি আমরা সুসংবাদ দিতে পারবো যে আমাদের এখানে পিসিএল ল্যাবটা হয়ে যাবো। আমি এখনই কথা বললাম এবং পিসিএল ল্যাবের সমস্ত কিছু কাজ ফাংশন হচ্ছে, খুব পুরোদমে কাজ চলতেছে, হয়তো হয়ে যাবে। পিসিএল ল্যাবের লোকজন আমাদের এখানে আমাদের মাননীয় প্রিন্সিপাল স্যার একজন ওখান থেকে ভাইরাল রয়েছে একজন দিয়েছেন, আবু হুরায়রা প্রফেসর, আর আমাদের ডিভিশনাল ডাইরেক্টর স্যার গোবিন্দনাথ স্যার আমাদের 5 জন টেকনোলজি দিয়েছে, আরও হয়তো আমরা 2 একজন টেকনোলজি পেয়ে যাবো, ইনশাল্লাহ আমরা চালু করতে পারবো। এইটা একদমই ইয়ে, আমি বললাম যে 581 জন রুগী ভর্তি আছে, যদি চিকিৎসা না দেওয়া হয় তাহলে তার কোথা থেকে আসলো? এবং আউটডোর প্রায় 200-250 করে রুগী হচ্ছে। এখানে একটা জিনিস মনে করছে যে রুগী এমনিই কম আসছে, লকডাউনে গাড়ি ঘোড়া চলতেছে না, লোকজন বাড়িতে আসে, এমনি আসতেছে না, কোনো রুগী আজ পর্যন্ত ঘুরিয়ে দেয়নি, ফিরে দেয়নি। আমাদের আউটডোরে সমস্ত ডাক্তাররাই আছে, সরকারের নিয়ম অনুসারে 8টা থেকে 12টা পর্যন্ত আউটডোর চলছে। তাছাড়াও যারা না পায় তারা ইমার্জেন্সি আসছে, কালকে ইমার্জেন্সিতে প্রায় 225 জন মতো রুগী হয়েছে। আমাদের এটা একটা প্রোপাগান্ডা এবং আমি বলবো সম্পূর্ণ মিথ্যা, আপনারা আসেন, যদি স্পেসিফিক কমপ্লেন থাকে না আমাকে বলেন, আমি ইনশাল্লাহ ব্যবস্থা করবো। কালকেও আমাদের 45টা অপারেশন আছে, এই লকডাউন এই সময় তো আমাদের প্রতিনিয়ত সব কাজ চলতেছে স্বাভাবিক, এটা কোনো রকমই আসলে সঠিক কথা না।